প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এক ছয় নং সমাধান করব এখন আমি ছয় নং সমস্যাটি পড়ছি ছয় সমস্যাটি হলো টু এক্স প্লাস টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান কত আমি আবার পড়ছি ছয় সমস্যাটি হলো

তাই আমরা উভয় সংখ্যা থেকে বা উভয় পথ থেকে টু কমন নিব টু কমন নিলে এখানে থাকলে শুধু এক্স সুতরাং আমি টু কমন নেওয়ার পরে ব্রেকের দিলাম ব্রেকের দিয়ে এক্স লিখলাম প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম এই টু দ্বারা এই টুকে বাক করলে একবার যাবে তাই আমি ওয়ান লিখলাম ওয়ান বাই এক্স লিখলাম কারণ উপরে খালি রাখতে হয় না তাই আমি ওয়ান লিখলাম আমি আবার বলছি এই টু এক্স প্লাস টু বাই এক্সের মধ্যে টু কমন যাবে টু কমন যাওয়ার পরে এখানে এক্স আছে এক্স বসবে প্লাস আছে প্লাস চিহ্ন বসবে টু দ্বারা এই টুকে বাঘ করলে একবার যাবে ওয়ান বসবে ওয়ান বাই এক্স বসবে পরে আবার ব্রেকের দিলাম তো পরের লাইনে চলে আসি পরের লাইনে এই টু ও এক্স প্লাস ওয়ান বাই এক্সের মধ্যে গুনছিন্ন আছে যেহেতু গুঞ্ছিন্ন আছে এখানে তাই টু সব এর এরপাশ এসে বাঘ হয়ে বসবে অর্থাৎ টু দ্বারা থ্রিকে বাঘ বুঝাবে আমরা জানি বাঘ বোঝালে নিচে বসাতে হয় তাই থ্রি এর নিচে টু বসাতে হবে অর্থাৎ এই থ্রি এখানে লিখব এবং নিচে টু লিখবো আমি আবার বলছি টু ইন টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মধ্যে গুণ চিহ্ন আছে তাই টু যেহেতু এখানে গুণ অবস্থা আছে তাই সমান চিহ্নের এপাশে সে টু বাঘ হয়ে বসবো অর্থাৎ থ্রিকে টু দ্বারা বাঘ বুঝাবে বাঘ বুঝালে টু নিচে বসে তাই আমরা নিচে বসাবো এবং এ পাশে লিখব এক্স প্লাস ওয়ান বাই এক্স তাই আমি লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু থ্রি বাই টু এখন আমরা মেন প্রশ্নে চলে যাই আমাদের মেন প্রশ্ন ছিল এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তো আমরা লিখলাম প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারকে আমরা এ স্কোয়ার ধরবো এবং ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা বি স্কোয়ার ধরবো তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুটি সূত্র আছে আমরা জানি যদি ব্রেকেটের ভিতরে দেওয়া আছেতে প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে প্লাস চিহ্ন বসে এবং দেওয়া আছেতে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন বসে এখানে তোমরা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু থ্রি বাই টু অর্থাৎ এখানে প্লাস চিহ্ন আছে দেওয়া আছেতে প্লাস চিহ্ন আছে তাই আমরা ব্র্যাকেটের ভিতরে প্লাসের সূত্রটি বসাবো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের দুটি সূত্রের মধ্যে যে সূত্রটিতে ব্র্যাকেটের ভিতরে প্লাস চিহ্ন আছে সেই সূত্রটি আমরা এখানে বসাবো অর্থাৎ আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স অলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি অর্থাৎ এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি বাই টু আছে তাই আমরা থ্রি বাই টু লিখলাম পরে ব্র্যাকেট ছিল ওই দিকে ব্র্যাকেট দিলাম অল স্কোয়ার ছিল অল দিলাম পরে মাইনাস চেন আছে মাইনাস চেনে দিলাম ফলে টু আছে টু বসালাম এবং এই এক্স উপরে এবং এই এক্স নিচে আমরা যেন উপরে নিচে গুণ থাকলে কাটা যায় তাই আমরা কেটে নিলাম আমি আবার বলছি ই এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান থ্রি বাই টু ছিল থ্রি বাই টু বসালাম ব্রেকেট আছে দিকে ব্র্যাকেট দিলাম পরে অল স্কোয়ার দিলাম পরে মাইনাস আছে মাইনাস দিলাম পরে টু আছে টু দিলাম আর এই এক্স ও এক্স কাটা যাবে কারণ এই এক্স উপরে এবং এই এক্স নিচে মাঝখানে গুণ চিহ্ন আছে তাই উপরে নিচে কাটা যাবে তো পরের লাইনে চলে আসি পরের লাইনে থ্রি স্কোয়ারকে আমরা বেঙ্গে লিখব তিন তিন নয় এবং টু স্কোয়ার টুর উপরে এই স্কোয়ার আছে তাই টু স্কোয়ারকে আমরা বেঙ্গে লিখবো দুই দুগুনা চার পরে মাইনাস চিহ্ন দিলাম পরে টু লিখলাম এখানে নাইন বাই ফোর হচ্ছে একটি ভগ্নাংশ এবং টু হচ্ছে একটি সংখ্যা এবং এই দুইটির মধ্যে লসাগ হবে চার কারণ টু এর হর নাই এখানে হর আছে এই নাইন বাই ফোর ভগ্নাংশটিতে হর আছে ফোর কিন্তু টু এর নিচে মনে মনে এক হর আছে তাই ফোরও একের লসাগ হবে ফোর তো ফোর ফোর মধ্যে যায় একবার ফোরকে বাক করলে এই ফোর দ্বারা এই লোসাককে বাক করলে ফোরকে বাক করলে একবার যাবে এবং এক দিয়ে নাইনকে গুণ করলে নাইন হবে তাই আমরা নাইন লিখলাম ফোরে মাইনাস চিহ্ন দিলাম এই টু এর নিচে মনে মনে এক আছে এক দ্বারা চারকে বাক করলে চারবার যাবে আর চার দিয়ে দুইকে গুন করলে হবে চার দুগুনা আট তাই আমরা আট লিখলাম এখন আমরা নয় থেকে আট বিয়োগ করলে এক হবে এক লিখলাম এবং এই হর চার হর নিচে লিখলাম এবং ওয়ান বাই ফোর হলো এটি আনসার ধন্যবাদ সবাইকে অতএব আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করলাম ওয়ান বাই ফোর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম